গাইস 21,000 লবি স্টার্ট হওয়ার পরে দেখো গাইস ক্রিমিনাল वाला भैया সিজন 7 দেখো গাইস ঝান্ডারি মোড় দিচ্ছে এন্ড এটা কি ওরে অ্যাঞ্জেলিক প্যান্ট ও সরি এটা তো আমাদের টিমে আছে এন্ড রাইটে গাইস এ সিজন 4 ক্রিমিনাল ওরে বডি এক নাম্বার হিপ হপ ওরে বাবা গাইস আমরা সেন্টো সলুট করে যখন এখানে আসি এখানে ছিল গাইস সিজন 2 সিজন 4 এন্ড দুইটা গ্র্যান্ডমাস্টার প্লেয়ার নিয়ে একটা ফুল স্কোয়াড এন্ড গাইস এটা যে গ্র্যান্ডমাস্টার স্কোয়াড তার প্রমাণ দিচ্ছে এন্ড হিপ হপ তো ছিল এখানে ওটাতে গাইস একটু পরে দেখতে পারবা এন্ড এখানে যে প্লেয়ারটারে মানিক ভাই ডাউন করে কান্নান্টি দেয় তো ওইটার নাম ছিল গাইস আজারজি এটাতে গাইস আগে শুনে সাদিক ভাই পুজ দিছে এন্ড গাইস যখনই আমি আগে যাচ্ছিলাম তখন গাইস দেখো কে কিল করছে ওরে বাংলাদেশ টপ ওয়ানের মাইরে জিতা হলো আমি কে গাইস আমার ম্যাচে আমার কপি এসে পড়ছে ভাই কিছু ভাবা যায় এগুলা কিন্তু গাইস ভাবার তো কোনো বিষয়ই না বিকজ ভাবার বিষয় যে এখন শুরু হবে এখানে মানিক ভাই শেষ আরে লোকান জেডিস ইভেভ গাইস এটাও গ্র্যান্ড মাস্টার ভাই সব গ্র্যান্ড মাস্টার গাইস এই স্কোয়াডে যে দুজন গ্র্যান্ড মাস্টার আর দুইটা আছে হিপ হপ আর সিজন 3 সিজন 4 তো গাইস দেখো এখানে আমি কোনো মতো এখান থেকে ভেগে আসি এন্ড ওরা আমার পিছে পিছে আসতেছে মানিক ভাই রিভাইভটা দিয়ে দেই এন্ড যখনই রিভাইভ দেই তখনই গাইস এই তো গাইস লোকান ভাই এসে পড়ছে ধীরে লোকান ভাই গ্র্যান্ড মাস্টার এটাও তো আর কি আরে বসে থাকার পরে আরে বসার পরে ভাই এটা তো কোনো কভার না এখানে সরি গাইস এটা আমার ভুল ছিল এখানে তো কোনো কভার হয় না এন্ড আমার মেবি ইমোট দিবে ভাই ওরে ভাই তুই ইমোট কি ইমোট দেয় গাইস দেখো মানিক ভাই মারো না কে মারো মারো হান্টার ভাই মারো আমার মাথাটা নষ্ট হয়ে যায় ইমোট দিচ্ছিল গাইস ভালো ইমোট দিচ্ছিল কিন্তু গাইস দেখো এই তো গাইস সিজন 4 আলা চাচা ওরে লল দিতেছে ভাই বড় হারামি হো বেটা তো হ্যালো গাইস কি অবস্থা ভাই সকলে ভালো আছো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেলে তোমরা তো কোনো অনেক কিছু বুঝে গেছো গাইস বাকিটা ফুল ভিডিও দেখো তাহলে অনেক ভালোভাবে বুঝতে পারবা তো গাইস দেখো ম্যাচে আমাদের কে আসি স্টার্ট হওয়ার পরে সিজন 4 ক্রিমিনাল আলা ভাইয়া এন্ড অ্যাঞ্জেলিক প্যান্ট আমাদের টিমে আছে এন্ড বোর্ডের এক নাম্বার আছে গাইস সিজন 2 হিপ হপ আলা বান্ডিল তো বুঝতে পারতেছো এত প্রো লবি এই প্রো লবিতে গাইস আমরা এদের সাথে ফাইটিং করবো এন্ড গাইস হিপ হপ আর সিজন 4 যে দেখতে পাচ্ছ এদের দুইজনের টিমের ছিল গ্র্যান্ড মাস্টারের তো গাইস মজা আসতে চলছে নইলে আমরা মাইনাস খাবো নাহলে তারা একটা মাইনাস খাবে কিন্তু গাইস ওটা পরে দেখা যাবে বরাবর মতো গাইস আমরা সেন্টোসা ল্যান্ডিং করি এন্ড সেন্টোসাই ল্যান্ডিং করলাম এন্ড গাইস দেখা যাক আমাদের পিছে পিছে কেউ আসে কিনা যদি কেউ আসে তাহলে তো জানোই কি হয় একবার সুন্দর করে একটা মাইনাস ধরে দিব এন্ড লাস্ট প্লেয়ারের পিছে পিছে যাই মারে দিব অথবা আমরা সুন্দর করে 100 মাইনাস খেয়ে যাবো ওটা কিন্তু বলা যাবে না ওটা বললে চাকরি থাকবে না তো গাইস আমরা ল্যান্ডিং করতেছি এন্ড ল্যান্ডিং করার সাথে সাথে আমাদের সাথে যেহেতু কেউ নাই তো গাইস তোরা প্যারা নাই আমরা এখানে হালকা পাতলা লুট করবো এন্ড লুট করার পরে গাইস আমরা ডাইরেক্ট চলে যাবো ক্যাপ্টনের দিকে যেটা কি বলে ওটার কি সার্কিট তো সার্কিটের দিকে আমরা চলে যাবো এখানে আর আমরা থাকবো না এখানে আমরা লুট টুট করে যখন আমরা এদিকে আসি তারপর থেকে আমি দেখাচ্ছি অ্যান্ড এদিকে আসার পরে গাইস সামনে একটা প্লেয়ার দেখতে পাই ওই যে উপরে দিকে উঠতেছে বানি বান্ডিল বানিয়ালা বান্ডিল তো মানিক ভাই প্রথমে দেখে ওই যে যাচ্ছে গাইস ওই যে দেখা যাচ্ছে ওই দেখা যায় তাল গাছ কিন্তু গাইস আমরা দুইজনে মিলে একসাথে ফায়ার দিয়ে চাইলাম যেন ও ডাইরেক্ট মরে যায় কভার যেতে না পারে অ্যান্ড আমি ফায়ার দেওয়ার আগে মানিক ভাই দুইটা সুন্দর করে লাগাই দিছে কান90 শট বিকজ মানিক ভাই ডাবল কান90 চালাচ্ছে একবারে গাইস সবার মনের মধ্যে পাখা উঠতেছে মানে মনটা মন মে লাড্ডু ফুটাও রে আজারজি গাইস গ্র্যান্ডমাস্টার আছে এই সিজনে মেবি প্রথম দিকে যে আমরা যে প্রথম দিকে 24 ঘন্টা টানা খেলা যে গাইস টপ 2 গেছিলাম টপ 1 যে ছিল এটাই ছিল এটা গাইস ডাবল ল্যান্ড টোকেন ইউজ করা বাট এখন তো আর টোকেন ইউজ করে না বাট এখনও গ্র্যান্ডমাস্টার আছে মেবি টপ 10 বা 12 এরকম হবে তো গাইস এর স্কোয়াড মেট অবশ্যই গ্র্যান্ডমাস্টার হবে আমরা একদম শিওর ছিলাম অ্যান্ড যেহেতু একটা মারছি তো প্যারা নাই আমরা এখানে লুট করতেছিলাম অ্যান্ড মানিক ভাই সামনের দিকে যাচ্ছিল যখনই সামনে যায় আর আমি যখনই ব্যাগ ওপেন করি তখনই মানিক ভাই টুম ওরে এম্পোরিয়াম জেড ম্যাক্স করে নিচ্ছে এটা ফুল ম্যাচ ওরে লোকান এটাও গ্র্যান্ডমাস্টার ভাই আগে শুনে তো গাইস গ্র্যান্ডমাস্টার ছিল লোকান ভাই গাইস ম্যাচ শেষ এটার সাথে আমাদের গ্রুপে কথা হয় গাইস এটাও গ্র্যান্ডমাস্টারদের ভাই 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 সব গ্র্যান্ডমাস্টার অ্যান্ড আমার কাছে গাইস টোকেন আছে অনলি 3টা আমি তো রিভাইভ দিতে হবে আমার বিকজ মানিক ভাই এখানে বলতেছে রিভাইভ দেওয়াটা বেটার হবে তো আর কি আমি যে ফার্স্ট গ্লোয়াল একটা লাগালাম আরে গ্লোয়ালটা ভুল লাগাইছি গাইস এখানে আমি একটু টেনশনে ছিলাম যে গ্র্যান্ডমাস্টার আর মানিক ভাই বলতেছিল নাকি হিপ হপ এখানে আছে এর জন্য ফুললি প্যারাই ছিলাম যে হিপ হপ মারে দিবা মারে মানে মনের মধ্যে একটা বুঝো না ওটা তোমাদের বুঝে নিতে হবে ওইগুলো বলা লাগে নাকি তো গাইস প্যারা নাই ছিল আমরা এখানে এসে মানিক ভাইয়ের রিভাইভ দিব ওয়াল লাগে আসছি আমরা তো ভুল ওয়াল ওখানে লাগাইছিলাম উপরে তো ও প্যারা গাইস ওয়াল লাগাই এত আমরা আসছি অ্যান্ড আমার পিছে যেহেতু এরা আসবে আমি জানি অ্যান্ড যখন আমি এখানে যাচ্ছিলাম এই তো গাইস এই যে লোকান ভাই আসতেছে করোনা চলেছে ওরে ভাই 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 গাইস আমি এখানে ভাবছি যে কভারে আসি বাট এখানে তো কভার ছিল না এটা আমার ভুল ধারণা ছিল ওরে প্যাক করতেছে লল দিবে নাকি ভাই ভাই ভালো হয়ে যাও ওরে হান্টার ভাই মানিক ভাই নিচে নেই বাবা মারো ও না সরি গাইস এরা লাভি মোড় দিতেছে অ্যান্ড এই তো সিজন 4 আলা চাচা ইসে পড়ছে ওরে এর কী করতেছে এ কী করতে চায় কেনা কাজ আছে ওরে ভাই লল মারতেছে
ওরে লল মারতেছে, মারো 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 গাইছে। আমার লল মারার পরে গেছে আমার মাথাটা একবার নষ্ট হয়ে যায়। অ্যান্ড আমি বলি মানিক ভাই যারা ধরো ধরো ওর মানিক ভাই, দেখো ও পিন দা কানাইটে শট। এই যে লোকান ভাই শেষ, লোকান ভাই শেষ। আর মাত্র দুইটা প্লেয়ার কিন্তু গেছে, আজার রে এগিন রিভাইভ দিয়েছে, সরি আজার ভাই এগিন রিভাইভ দিয়ে দিছে। ওই যে বানি এমপি বানিয়ালা বান্ডিল, সরি বানি এমপি ফোর্টি বলতেছি, বানিয়ালা বান্ডিলে ছিল আজার ভাই, ওটা এগিন রিভাইভ দিয়ে দিছে। অ্যান্ড এই যেটা মাইরে লল দাও, এটা লল দাও, রশিদ ভাই মাইরে লল দাও, ওপি 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 লল দাও, লল দাও, লল দাও, দুজন মিলা লল দাও, তো গেছে লল দাও, লল লল সরকারি লল। আরে লল দিতেছে গেছে, প্যারা নাই। অ্যান্ড লল দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো, হ্যাঁ 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 হ্যাঁ, সেই সেই গাইজ বদলা পুরা। অ্যান্ড এই যে গাইজ দেখো, এই যে আজার বাইরে আবার ডাউন করছে মানিক ভাই। অ্যান্ড আমরা কিন্তু কারোর এত সহজে ইমোট দিই না, যদি আমাদের কেউ ইমোট না দেয় তোমাদের অনেকে ভালো করে জানো। তো গাইজ আমাকে লল দেওয়ার কারণে গাইছে এদের আমরা ইমোট দিলাম। অ্যান্ড এদের একটা প্লেয়ার বের হয়ে গেছে, ওটা হলো গিয়ে লোকান ভাই, বিকজ লোকান ভাইয়ের রিভাইভটা দিয়ে দিছে এরা এগেন। অ্যান্ড রিভাইভ দেওয়ার পরে ও এলাকা ছাড়ছে। আর গাইজ মাঝখান দিয়ে একটা কাহিনী এখানে কী ঘটলো, ওটা হলো গিয়ে গাইছে এদের হিপহপ যে একটা ছিল, এই হিপহপ প্লেয়ারটা এখানে নাই গাইজ। হিপহপ এখান থেকে ভাগছে, আজার ভাইয়ের গাইছে দূর থেকে মেবি রিভাইভ দিছে। তো আজার ভাই রিভাইভ হওয়ার পরে এখানে এগিয়ে আসছিল যে আজার জি যেটা ছিল। তো গাইজ হিপহপ এদের টিমমেট এরা আর কি বলছিল আমাদের, অ্যান্ড মানিক ভাই ওখানে দেখছিল। তো গাইজ দেখো একটু পরে হিপহপের সাথে আমাদের সাথে দেখা হবে, প্যারা নাই। গাইজ ক্রিমিনাল আছে, ক্রিমিনালদেরও আমরা মারবো। তো গাইজ ভিডিওটা একটু কেটো না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর গাইজ যারা চ্যানেল তুলনা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, ভিডিওতে যারা এখনো লাইক করে লাইক করে দেবা। আর গাইজ এখানে তো লল মারলো আমার টিমমেটে, বাট আমি তো লল মারতে পারলাম না, তবুও গাইজ টিমমেট বদলা নিয়ে নিজে একই হলো। তো এদের প্লেয়ার একজন ভেঙে গেছে। তো গাইজ এরপরে তো আমরা সামনাসামনি পাইলে মারবো অবশ্যই, আর মায়েরা তো ইমোট দিবই, বিকজ আমার ইমোট দেওয়া কিন্তু এখনো বাকি আছে। তো প্যারা নাই গাইছে, আমরা এখন এখানে লুট করবো, বিকজ আমাকে মাত্র রিভাইভ দিলাম, আমি মোড়ে একবার শহীদ হয়ে গেছিলাম। তো রিভাইভটা দেওয়ার পরে এখান থেকে আমরা হালকা হালকা লুট নেবেন, লুট নেওয়ার পরে আস্তে আস্তে গাইছে উপর দিকে যাবো। তো প্যারা নাই আমরা, ও ভাই আমাদের এম ফোর ওয়ান ম্যাক্স এগেন মিল গিয়া মুছে। তো গাইছে এম ফোর ওয়ান ম্যাক্স আমাদের আমরাই পেয়ে গেছি। অ্যান্ড এখানে ক্যারেক্টার ওরে এম ফোর ওয়ান ম্যাক্সেরও অভাব নেই, কয়টা জেড এম ফোর ওয়ান জেড কয়টা গাইস, মানে মাঝে মাঝে এগুলো পাওয়াই যায় না, টোকেনটা কিনতে হয়। মানে টিমমেটের কাছ থেকে টোকেন ভিক্ষা চাইতে হবে, বলতে হয় পই পই করে হিসাব নেবো, টোকেন না দিলে কিন্তু পরে আবার এই যে পাবা না তুমি। তখন আর কি গাইস টিমমেট একটু ভয় পায়, টোকেনগুলো দিয়ে দেয়, বলে যে না 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 পই পই করে হিসাব নিতে। গাইস মনের মধ্যে একটা ভয় আসেই, বিকজ আমাদের কিন্তু এই ইনিমিগুলো আমাদের লল দিছিল, আমরা কিন্তু পই পই করে হালকা হিসাব দিয়েছি, ফুল হিসাব কিন্তু এখনও বাকি আছে। বিকজ এদের ফুল স্কোয়াড যদি ওয়ার্ক করতে পারতাম তাহলে কিন্তু একবার ফুল হিসাব হয়ে যেত, বিকজ 31টা লাইফ যদি গাইছে আমাকে লল দিছে। অ্যান্ড এখন যদি আর মাইকটা খাইতো একবারে 100 মাইনাস। এই জন্য গাইছে এরকম অনেক, মানে আমিও তো দুই একটা খাইছি তোমরা জানোই, তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু গাইছে আমার এইভাবে লল টল দিয়ে কারোর সাথে মাইনাস খাই নাই। কিন্তু তাছাড়া যে মাইনাস খাইছি ওইগুলো এমনি ওটা বাদ দিলাম। থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, সিক্স পার্টি বা আমাদের টিমমেটের কম্বিনেশন মেবি কোনো ভুল ছিল, এইভাবে মাইনাস খাইছি। তাছাড়া গাইছে আমার এইভাবে নামার সাথে তো কখনো মাইনাস খাই নাই, বাট গাইছে মাইনাস খাওয়াইছি। ওটা পিসি প্লেয়ার, পিসি প্লেয়ার, আরে আমি হেডশট মারবো, করোনা আছে করোনা, ওই হেডশট কি মারবো, এম পর বডি শটে গেছে একটা ডাউন। আরে এটাকে এটাকে মানিক ভাই লেফট, হান্টার ভাই লেফট দিয়ে করো, হান্টার ভাই লেফট দিয়ে করো, মানিক ভাই লেফট দিয়ে করো, গাইস সেটা মারতে হবে, হান্টার ভাই লেফট দিয়ে করো। আমাদের দিলীপ প্যান্টালা ভাইয়া, তো আমরা রাইট দিয়ে ঘুরবে, মানিক ভাই আর স্বামী ভাই আছে আইডিতে, স্বামী ভাই রাইট দিয়ে ঘুরো, রশিদ ভাই। তো আর কি এটা মারতে হবে, প্যারা নাই গাইস এখানে মেবি দুইটা না তিনটা প্লেয়ার আছে। আর গাইস তোমাদের যেটা বলতেছিলাম, আমরা কিন্তু গাইস অনেক স্কোয়াডে এভাবে মাইনাস খাওয়াইছি, কীভাবে গাইছে আমি বলি, ল্যান্ডিং করার সাথে সাথে আমার ডাউন করছে, ডাউন করার পরে গাইছে আমার সেলফি দিয়েছিল গ্র্যান্ডমাস্টারে, লল মারে আর সেলফি দেয়। তখন আর কি আমার টিমমেটের বলি যে মানিক ভাই তুমি মারো ইচ্ছা মতো, এদের মাথাটা গরম হয়, আমার মাথাটা গরম থাকে, সুন্দর করে গাইড করে একবার পানির মধ্যে যে ভাগে ওয়ার পিছিয়ে পিছিয়ে যায় ওইভাবে মাইনাস করানো হয়েছে, এভাবে 7-8টা ম্যাচ হয়েছে সিজনে, একবার ডাইরেক্ট 100 মাইনাস। তো গাইছে এখানেও যদি 100 মাইনাস এরা খাইতো তাহলে জিনিসটা পই পই করে হিসাব হয়ে যেত, বিকজ আমার লল দিছিল, লল যদি না দিত কোনো কিছু নাই, কোনো প্রবলেম নাই, আমরা কিছু মনে করতাম না, কোনো প্যারা নাই, চিল একদম ইজিলি। অ্যান্ড গাইস হান্টার ভাই এখানে সেই স্কোয়াডটারে মেরে দিছে, আমার কিলটা রিভাইভ হয়ে গেছে। অ্যান্ড হান্টার ভাই সব কিল পেয়ে গেছে, ওরে ভাই তিনটারে মেরে দিছে, পিরো প্লেয়ার অ্যাঞ্জেলিক আলা, পিরো প্লেয়ার। অ্যান্ড গাইস এই অ্যাঞ্জেলিক ফ্যান কিন্তু বাংলাদেশ সার্ভারে হাইস্ট গেলে 8-10টা আছে, তার চেয়ে বেশি হবেও না। অ্যান্ড 8-10টা আছে নাকি তাও সন্দেহ, এটা হলো মেন কথা। আমার নিজের দেখা মতো মেবি 4-5টায় দেখছি, বেশি দেখতে পাই নাই, তো আর কি বাকি থাকতে পারে অজানা রহস্য। তো আর বুঝতে তো পারতেছো এটা হলো গিয়ে রেয়ার বান্ডিল। অ্যান্ড এটা কিন্তু ইন্ডিয়ান সার্ভারও না, এটা শুধু বাংলাদেশ সার্ভারে আসছিল, মানে ভুল করে এসে পড়ছিল, সার্ভার যখন চেঞ্জ হতে গেছিলো আর কি সিঙ্গাপুর থেকে ইন্ডিয়াতে যখন সার্ভার ট্রান্সফার হয়েছিল তখন আর কি ভুলে ভুলে স্টোরে এসে পড়ছিলো। অ্যান্ড ভুলে ভুলে অনেকে নিয়ে ফেলছে, অনেকে বলতে কয়েকজন নিয়ে ফেলছে, যারা সচেতন ছিল স্টোর দেখছিল তারা নিয়ে ফেলছে, আর যারা দেখে নাই তারা অনেকে দেখেও নেয় নাই যে এটা আর কি জিনিস, তো আর কি গুরুত্ব বুঝে নাই আর কি। যারা আর কি প্রথম দিকে খেলতো সিজন 1-2 খেলতো, ডায়মন্ড টপ করতো বা হিপহপ নেয় নাই, তখনই তাদের এই যে এই অবস্থা আর কি এখন চলতেছে তাদের সাথে। এটা আর কি মিডেলে আসছিলো, তবুও কেউ নিতে পারে নাই, ওটা প্যারা নাই, চিল। অ্যান্ড আমরা গাইস এগিয়ে যাবো, এখানে মানিক ভাইয়ের কাছে নাকি প্লেয়ার ওই লোগান ভাই থেকে নাকি পায়ে গেছে। তো গাইস মানিক ভাই বলতেছে আসো কভার দাও, তো আর কি মানিক ভাই আমার কভার দেওয়ার জন্য দৌড় উপরে যাচ্ছে যে ভাই ধরো ওরে মারবো, বিকজ আমাদের কিন্তু লল দিছে, তো ললের বদলা অবশ্যই নিতে হবে। আর গাইস হিপহপওয়ালা ভাইয়া কিন্তু এখনও বাইচা আছে, ওরে মানিক ভাই মারি দিছে, মানিক ভাই মারি দিছে, মানিক ভাই মারি দিছে। আরে বাংলাদেশ টপ ওয়ান এখনও কিল করতেছে ভাই, এটা মরছিল বাড়ি বেঁধেছে, ওপি 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 ওপি
আরে হান্টার ভাই উপিন দা হেডশট মারছি এই তো লোকান বাইরে পাইছি লল দিয়ে দিব গাইস ললটা দিয়ে দেই বিকজ আর টিমমেট লল দিছিল মনে করে দেখ যে লল দিছি কিন্তু গাইস সেখানে লল দেওয়ার পর কিছুক্ষণ পর ভাবলাম যে না এটা আমার প্রপোজ দিছিল মানে এই যে লাভ রিমোট দিছিল তাইকে আমি একটু ভালোবাসা দিয়ে দিলাম এন্ড গাইস দেখো ভালোবাসা দিয়ে আমি এটাকে কিলটা কনফার্ম করে দিছিলাম এই দেখাই লোকান জেডএস এফ বুঝতে পারতেছো গাইস এটাও গ্র্যান্ডমাস্টার ওয়ালা ভাইয়া এন্ড গাইস এটার একটা টিমমেটই বাইচে আছে ওটা হলো গিয়ে হিপ হপ একটু পরে দেখা হবে প্যারা নিও না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এই গাইস ভিডিওটা কে ফুল দেখছো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা ওগুলো দেখতে ভালো লাগে আমি তোমাদের বলছি কালকে অনেকে কমেন্ট করে জানাইছো যে আমি ফুল ভিডিও দেখছি ভাই ভালোই লাগে শুনতে আর কি তো গাইস যারা যারা ফুল ভিডিও দেখো তারাই গিয়ে জানাই দেওয়া গাইস ফুল ভিডিও না দেখে কিন্তু বলো না যে ফুল ভিডিও দেখছি তাহলে কিন্তু একবারে মিথ্যা কথা বলা মহাপাপ তো গাইস ওইসব করতে যাও না দেখলে প্যারা নাই গাইস সুন্দর করে ভিডিওটা একটা লাইক করে দিবা চ্যানেল যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিবা এন্ড গাইস আমরা এখন যাবো পেকের দিকে বিকজ আমাদের অনলি জিরো কিল অনলি জিরো কিল বুঝতে পারতেছো আর কি এমনি যদি তোমার কাছে যদি এক টাকাও থাকে ব্যাংকের থেকে যদি তোমাকে টাকা দেয় 1 কোটি টাকা তাহলে লেখা থাকবে মাত্র 1 কোটি টাকা বা 1 কোটি টাকা মাত্র তো আর কি আমার এখানে আছে গাইস জিরো কিল মাত্র বুঝতে পারতেছো একদম জিরো কিল জিরো 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 একবারে আন্ডা আন্ডা তো প্যারা নাই গাইস আমরা এখন যাবো আগের দিকে অ্যান্ড হালকা পাতলা কিল টিল করবো অ্যান্ড তারপরে গাইস দেখা যাক উপরে প্লেয়ার উপরে প্লেয়ার গাইস যেখানে যাবো ওইখানে প্লেয়ার হার্ড লবিতে এরকমই হয় যেখানে যাবা প্লেয়ার সামনে যাওয়া প্লেয়ার ডানে যাওয়া প্লেয়ার বামে যাওয়া প্লেয়ার একা একা যাবা তাহলে একবার ছয় হয়ে যাবে অ্যান্ড এখানে একটা প্লেয়ার আছে তো আর কি আমরা কি কারো কিল চুরি করতে পারবো ওরে মানিক ভাই ড্যামেজ দিতে দাও তুমি তো একদম সুন্দর একটা হেডশট মারা দিছো তো আর কি আমরা এটার কাছে ড্যামেজ নেবো এই দাঁড়া ওই নিবি এই সুন্দরী ভাইয়া তো গাইস এই মাইয়া না সরি এই না কি পোলা না কি যেন একটা নাম ছিল তো গাইস তোমরা ব্যাক করে দেখে নিও প্যারা নাই ছিল তো গাইস আমরা এখানে এটা মেরে দিছি বলতে মানিক ভাই মারছে আমি সুন্দর করে কিলটা কনফার্ম করছি আমার ড্যামেজ কিছু হলেও আসি আসে অ্যান্ড এখানে ড্যাঞ্জার পড়তেছি তো গাইস আমরা এখন উপরে দিয়ে চলে যাবো আর গাইস ভিডিওটা কিন্তু 16-17 মিনিটের আছে তো গাইস লাস্ট পর্যন্ত দেখো বিকজ লাস্টে কিন্তু হিপওয়ালা ভাইয়া ক্রিমিনালা ভাইয়া সবার সাথে দেখা হবে তো তোমরা যদি স্কিপ করে ফেলো তাহলে কিন্তু মাঝখানে যে মজাটা হয়েছিল তোমরা বুঝতে পারবা না তো আর কি হিপহপ মারতে যাবো আমরা বিপদে পড়বো একবার জোনের বাইরে যে মেরে আসবো গাইস দেখো এখনই যখন আমরা এখানে যাচ্ছিলাম আমাদের কিন্তু কিল জিরো তো আমাদের কিল কিন্তু রেগুলার যারা চুরি করে অ্যান্ড আমরা রোস্টের কাছ থেকে কিল চুরি করবো তো অ্যান্ড পই করে হিসাব নেবো তো প্যারা নাই তো আর কি কেয়ার করার কিছু করার নেই আর হ্যাঁ গাইস তোমাদের কিন্তু আমি ভিডিও দিয়ে দিবো কালকের মধ্যে মেবি কালকে বা তারপর দিন যে কেন আমি টপ 6-এ চলে গেছি টপ 6 না 7-এ আসি তো গাইস কেন গেছি ওটা নিয়ে তোমাদের একটা ভিডিও কালকে পাওয়া যাবে ইনশাল্লাহ তো গাইস ওই ভিডিওটা দেখো তাহলেই তোমরা একদম 100% ক্লিয়ার হয়ে যাবে যে কেন আমি গেছি অ্যান্ড আমার কি যাওয়া কি ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে তো তোমরা নিজেরাই বিচার করতে পারবা তো গাইস কালকে তোমাদের আমি ভিডিওটা ভালো করে বুঝে বলবো তো বুঝে নেবো কালকে বা কালকে পরের দিন তো গাইস শিওর দিতে পারছি না বা দু একদিনের মধ্যে দিয়ে দেবো 2-3 দিন সর্বোচ্চ এত বেশি যাবো না অ্যান্ড গাইস যখনই আমরা এখানে যাচ্ছিলাম ভাবছিলাম জোনের বাড়িতে তো প্লেয়ার আসবে অ্যান্ড ওই যে ঘরে প্লেয়ার একটা দেখা যাচ্ছে ওরে 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 ভাই পই পই করি হিসাব মানিক ভাইয়ের কিল চুরি তো গাইস আমি কিছু কিছু করি নাই গাইস আমি কিন্তু কিছু করি নাই আমি কিন্তু কিছু জানিও না আমি কিন্তু কিছু করিও নাই অ্যান্ড ওরে ভাই গাইস আমার কিল চোরের অ্যাওয়ার্ড দাও ইনিমির কিল চুরি ওরে মানিক ভাই ইনিমির কিল চুরি করছে তাই দেখো গাইস আমাকে কিল চোরের অ্যাওয়ার্ড দেওয়া হোক ওরে হিপ 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 এই পাথর পিস হিপ আরে গাইস পাইছি এটা তো গাইস আমরা জোনের বাইরে যাই মেরে আসবো বিকজ হিপ হপ বলে কথা এটাকে তো আমরা ছাড়বো না ছাড়িনি ছাড়তে পারবো না তো গাইস এই যে এটাই ছিল গাইস ওই স্কোয়াডের লাস্ট প্লেয়ার তো আর কি সিজন 3 যে প্লেয়ারটা ছিল আজার ভাইদের স্কোয়াডের লাস্ট প্লেয়ার এটাই আমাকে লল দেওয়া হয়েছিল তোমাকে আমি ছাড়বো না এই যে হিপ হপ আরে হিপ হপ হিপ হপ আরে ভাই ফুল ড্যামেজ দিছিলাম আরে রোস্টেড ভাইয়া তুমনে মেরা কিল চুরি কর লিয়া গাইস রোস্টেড ভাই আমাদের কিল চুরি করছে আরে লল মারো কেন ধাবি ভাই লল মারা ঠিক না গাইস যাই হোক তাই হোক আমাকে লল মারছিল আমি আর মারলাম না আমি এমনি ইমোট এমনি টিম আপ করলাম যে ভাইয়া তোমার সাথে আমি মেরে তোমাকে মাইনাস লাগিয়ে দিয়েছি কিছু মনে করো না আমি আর ইমোট দিব না তোমাকে কিন্তু বিকজ তোমার টিমমেট আমাকে ইমোট দিয়েছিল তোমাকে আর দিলাম না তো প্যারা নাই গাইস আমরা এখন এখানে জোনের বাইরে ফাঁসে গেছি হিপহপ মারতে যাই মানিক ভাই এলিমেন্ট হলো মানিক ভাই ডাউন হলো মানিক ভাই ডাউন হলো মেডকিট অনলি ওয়ান উরে ভাই মেডকিট ওয়ান মেডকিট ওয়ান এখন যদি গেছি মেডকিট মারতে বসি তাহলে এলিমেন্ট হয়ে যাবো এখানে আমাদের দাঁড়ানো যাবে না সোজা দৌড়ে জোনের দিকে ঢুকতে হবে আরে ভাই 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 ট্রিটমেন্ট মারো ট্রিটমেন্ট 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 আরে তুমি ভালোবাসা দিচ্ছ অ্যাঞ্জেলিকালা ভাইয়া আমাকে ট্রিটমেন্ট মারো তো গাইস একটা সরি ট্রিটমেন্ট কার কাছে আছে কারো কাছেই তো নাই আরে আরে ভাই হইছে 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 অনেক ভালোবাসা দিছ হইছে আর লাগবে না অ্যান্ড গাইস দেখো হিপওয়ালা ভাইয়াদের মাইনাস একটা লেগে গেছে মেবি 10-15-20-এর মতো বিষ খাবে মেবি বিকজ স্কিল ডেমেজ কিন্তু তাদের ছিল না যখনই নামছে আমাকে আর মানিক বাইরে মারছিল শুধু আর কাউরে মারতে পারে নাই সাথে সাথে কিন্তু গাইস আমরা তাদের 3 জনরে মেরে দিছিলাম অ্যান্ড আদার ভাই রিভাইভ হয়ে এগিন গাইস আমাদের কাছে আসছিল আবার মায়ের খেয়ে যায় তো প্যারা নাই গাইস এই স্কোয়াডটা শেষ অ্যান্ড গাইস সামনে যখন যাবো ক্রিমিনাল আল্লাহ ভাইয়ের সাথে দেখা হবে তোমার প্যারা নিও না গাইস যখনই যাচ্ছিলাম ওই দেখা যায় তালগাছ ওই দেখা যায় ক্রিমিনাল ভাইয়া ওই আমাদের গা তো গাইস এই যে হান্টার ভাই আবার মারতেছে ভাই হান্টার ভাই খালি শিকার করতেছে আর গাইস আমি কিন্তু 2টা কিল করছি ওপি ইন দা কিল চুরি তো গাইস কিল চুরিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো আর হ্যাঁ গাইস ফুল ভিডিও যারা দেখবা অবশ্যই কমেন্ট করবে দিবা তাদের তোমাদের আমি একটা ভালোবাসা লাগাই দিব তো প্যারা নাই আরে এই যে ক্রিমিনাল 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 আরে কই গেছে কন্ট্রোল করে গেছে আরে আরে দুইটা মেয়ে ঘুরতে দুইটা মেয়ে নিয়ে ঘুরতেছে গাইস ক্রিমিনাল দুইটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে ভাই
উরে 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 ডাইরেক্ট কিভাবে মরলো লল টিম আপ করছিল নাকি আরে গাইস টিম ক্রিমিনাল লাভ টিম আপ করছিল আরে ডাউন 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 ফুল ড্যামেজ ছিল বাই 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 রে 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 গাইস আরে আমার আটকে দিছো মিয়া এ কি ক্রিমিনালের গাইস আমি ইমোট মারবো না কিন্তু গাইস ক্রিমিনালের সামনে আমি দাঁড়ায় থাকবো এন্ড মানিক ভাই দেখো কি করছে দেখো 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 মানিক ভাই দেখো মানিক ভাই দেখো মানিক ভাই ঘাত তেরে ইমোট দিতেছে এন্ড গাইস কেয়ার করার এখানে কিন্তু গাইস ক্রিমিনাল দুইটা গার্লফ্রেন্ড নিয়ে বসেছিল কিন্তু গাইস এই মেয়েগুলো ছিল এদের সাথে টিম আপ করছে ক্রিমিনালের সাথে কিন্তু গাইস টিম আপ করে ধোকা খাই ধোকা মানে খায় নাই মানে আমরা যাই মেরে দিছি তো প্যারা নাই আরে আরে হয়েছে আর ইমোটিও না প্যারা নাই অ্যান্ড এখানে গাইস দেখো বাংলাদেশ টপ ওয়ান কিন্তু গাইস এখনও বাইচে আছে আমি বাইচে আছি অ্যান্ড আরেকটা বাংলাদেশ টপ ওয়ান ওটাও গাইস গ্র্যান্ডমাস্টারের ভিডিও লাস্টে দেখতে পারবা অ্যান্ড এই যে একটা প্লেয়ার ওর ফুল লেভেল ডাউন আমি গাইস বডি শটে মারতেছি বিকজ আমার কিল নাই প্রচুর টেনশনে ছিলাম অনলি তিনটা কিল ছিল বিকজ ড্যামেজও কিন্তু ছিল না অনলি কত কত করে ড্যামেজ দিয়ে মারছি যে তার কোনো হিসাবই নাই অ্যান্ড গাইস আমাদের অলরেডি চারটা কিল হয়ে গেছে আরে হান্টার ভাই হান্টার ভাইয়া অ্যান্ড গাইস এখানে চাইলে আমি তাকে বাঁচাতে পারতাম বাট আমার একটু লেট হওয়ার জন্য গাইস এখানে আমি হান্টার ভাইয়ের বাঁচাইতে পারলাম না অ্যান্ড অলরেডি গাইস চারটা কিল আছে আমার আর তিনটা লাইভ আছে তিনটা তো মানিক ভাই ওখান থেকে কান্নাডি মারতেছে আর ওরে ওরে যারা একটা মারি দিছে আরে এই যে একটা প্লেয়ার ওরে বাংলাদেশ টপ ওয়ান কিল বাংলাদেশ টপ ওয়ান গাইস দেখো আরে বুয়ে হয়ে গেছে স্বামী ভাই কিল ছিল না লল তো গাইস প্যারা নাই কিন্তু গাইস এখানে একটা কাহিনী দেখতে পাইতে হবে তো গাইস বাংলাদেশ টপ ওয়ান কিল বাংলাদেশ টপ ওয়ান ভাই বুঝতে পারতেছো এটা বলে ট্যালেন্ট অ্যান্ড গাইস এই ম্যাচে কিন্তু আমরা ক্রিমিনাল্লা ভাইয়ের সাথে দেখা করছি হিপোপালা ভাইয়ের সাথে দেখা করছি সিজন ফোর আলা ভাইয়ের সাথেও দেখা করছি অ্যান্ড আমাকে কিন্তু ইমোটও দিছিল আমরা ইমোটও দিছি তো বাই বাই টাটা খতম গুড বাই টাটা গেয়া অ্যান্ড গাইস দেখো আমাদের কত প্লাস দেয় আমাদের কিন্তু 26+ দিয়ে দিছে অ্যান্ড গাইস স্কোর দেখো 20,350 অ্যান্ড গাইস এখন কিন্তু আমাদের স্কোর 22,000 হয়ে গেছে বুঝতে পারতেছো এবার পুশ করতে করতে জীবন শেষ তো গাইস কেন আমরা স্কোর বাড়াইতেছি না এতটার অ্যান্ড খেলতেছিও না বেশি তো ওটার কারণ গাইস ভিডিও একটা আসবে দুই তিন দিনের মধ্যে তো গাইস কী করতে হবে এই ভিডিওতে অবশ্যই 15,000 লাইক কমপ্লিট করে দিবা আর হ্যাঁ গাইস যারা সেকেন্ড চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ গাইস দেখো এই যে দেখো বাংলাদেশ টপ ওয়ান এটাও গ্র্যান্ডমাস্টার ভাই দেখতে পাইতেছো এই যে লোকান ভাই গ্র্যান্ডমাস্টার জয়েন করে দিতেছে বাট আমি এখন আর কথা বলবো না আমি এখন চলে যাবো বাই বাই টাটা টেক কেয়ার লাভ ইউ অল সি ইউ ইন নেক্সট ভিডিও